সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কবরের নিয়ামত ও কবরের আজাব সম্পর্কে জানব। কবরের নিয়ামতের প্রকৃতি ও ধরন কীরকম? একজন সৎকর্মশীল মুমিন ব্যক্তি বার্জাকের জীবনে বা কবরে বিভিন্ন সুখ শান্তি ও নিয়ামত লাভ করবে, যা বিভিন্ন হাদিস হতে বর্ণিত। তন্মধ্যে কতিপয় নিয়ামতের কথা আমরা এখন আলোচনা করব। এক নম্বর, মুমিনের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। দুই নম্বর, তাকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। তিন নম্বর, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দেওয়া হয়, যাতে জান্নাতের সুবাতাস, সুবাস, সুগন্ধি আসতে পারে এবং তার জন্য প্রস্তুত জান্নাতের অফুরন্ত সুখ সম্ভার দেখে তার নয়ন ঝরাই। চার নম্বর, তার কবরকে 70 হাত বা দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। পাঁচ নম্বর, তাকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ছয় নম্বর, জাহান্নামে তার জন্য নির্ধারিত স্থান, যা জান্নাতের জায়গার সাথে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, এটা দেখে তার আনন্দ লাভ হবে। সাত নম্বর, নতুন বরের নিয়ে নিদ্রামগ্ন হওয়া। আট নম্বর, তার কবরকে আলোকিত করা। এসব নিয়ামত ও সুখ সম্ভারের কথা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। এখন আমরা জানব কবরে আজাবের প্রকার ও ধরন। পার্থিব জীবনের মানুষের কর্মের উপরে ভিত্তি করে কবরে আজাব হবে, সে কাফির হোক বা পাপি হোক। এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কবরের কয়েকটি আজাব হবে। এক, লোহার বিশাল বিরাটাকে হাতুড়ি দ্বারা প্রহার। কবরে আগুনের বিছানা বিছানো, আগুনের পোশাক পরিধান করানো, জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া, কবর সংকীর্ণ করা, পরকালীন আজাবের সংবাদ জানানো, জমিনের মধ্যে ধসে যাওয়া, গালের দুদিক পেছনের ঘাড় পর্যন্ত চিরে ফেলা, প্রস্তরাঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ করা, তন্দর তৈরি করা আগুনের চুলায় প্রজ্বলিত করা, রক্তের নদীতে ডুবানো পাথর দ্বারা আঘাত করা, গনিমত বা রাজকোষের সম্পদ চুরি বা আত্মসাতের কারণে আগুনে প্রজ্বলিত হওয়া, সাপের দংশনের শাস্তি। কবরে জাহান্নামের আজাব এবং জান্নাতের সুখ শান্তি ও নিয়ামত প্রদর্শনের মাধ্যমে মানসিক কষ্ট। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন, আবু মোহাম্মদ আব্দুল হক বলেছেন, জেনে রাখো, কবরের আজাব কেবল কাফেরদের জন্য নির্দিষ্ট নয় এবং শুধু মুনাফেকদের জন্য নির্ধারিত নয়, বরং একদল মুসলিম কবরের আজাবে নিপতিত হবে তাদের কৃত পাপের কারণে। যেমন মুনাফিকি করা, পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করা, চুগলখুরি, পরনিন্দা ও মিথ্যাচার করা, কোরআন তেলাওয়াত ত্যাগ করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, সালাত আদায় না করে রাত্রে ঘুমানো, রমজানে বিনা কারণে সিয়াম ভঙ্গ করা, মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে নির্যাতন না করা, টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়া, হাজিদের মাল চুরি করা, প্রাণীদের বন্দি রেখে কষ্ট দেওয়া ও তাদের প্রতি ইহসান না করা প্রভৃতি কারণে মুমিনদেরকে কবরের শাস্তি দেওয়া হবে। এমর্মে কোরআন ও হাদিসে অনেক দলিল প্রমাণও রয়েছে। কবর বা বার্জাকের জীবন হচ্ছে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত। মানুষের কৃতকর্মের কারণে কবরের নিয়ামত ও সুখ সম্ভারে পরিপূর্ণ হবে কিংবা দুঃখ কষ্ট ও শাস্তির আকারে পরিণত হবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের আলোকে কোনো কোনো বিদ্বান বলেছেন, কাফির ও মুশরিকের কবরের আজাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শায়খ সালে আল উসাইমিন রহমতুল্লাহ বলেন, মৃত ব্যক্তি কাফের হলে তার পক্ষে নিয়ামত তথা সুখ শান্তির দিকে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই, তার আজাব চলতেই থাকবে। যদি পাপি মুমিন হয় তাহলে তার পাপের পরিমাণ অনুযায়ী কবরে আজাব দেওয়া হবে। কখনো তার আজাব মৃত্যু ও কেয়ামতের মধ্যবর্তী স্বল্প সময়ের জন্য হতে পারে। বন্ধুরা, আজকের মধ্যে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা কবর আজাবের কারণসমূহ সম্পর্কে জানব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।